উঁচু থেকে সবকিছুই অ্যামেজিং লাগে। ও মাই গড। সো আমি জুম করে দেখাচ্ছি। সো এটা হচ্ছে মমতাজের উপর সে রোলার কো ড্রপ করতে থে, দুশমন কো উপর অ্যাটাকিং না কর সকে। গরম অয়েল খলতে হুয়ে তেল কো ড্রপ করতে থে। মানে পৃথিবীটা কত সুন্দর, তার মধ্যে আমাদের ইন্ডিয়া। আমার ঘরটা যদি এরকম করে বানাতে পারি সিরিয়াসলি ইন ফিউচার। এই যে রয়েছি এখন দিল্লিতে, দেখছো দিল্লি পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা কলকাতায় পুলিশের কোনো প্রবলেম হলে আমরা জানো 100 কল করতে হয়, বাট দিল্লি পুলিশ 112 দিল্লিতে এসে কোনো প্রবলেম হলে জানিয়ে রাখলাম 112 কল করে হেল্প নিতে পারবে। এই বাসটাই আজকের হচ্ছে আমাদের ট্রাভেল পার্টনার, তো এই বাসেই যাব। নমস্কার, গুড মর্নিং। আজকে তাহলে ফুল পাওয়ার, পুরো ফুল পাওয়ার নিয়ে থাকবে। রাত 12:30 মানে বুঝতে পারছো কতক্ষণের ডিউটি। আজকের আমার পার্টনার হচ্ছে চিকোদা, চিকোদাকে হেভি লাগে। আড়াই ঘন্টা বাস জার্নির পরে এখন ব্রেকফাস্টের জন্য জাস্ট দাঁড়িয়েছে এই রেস্টুরেন্টে, পেছনে দেখতে পাচ্ছ। সো ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে রয়েছে এই ছোলা ভাটোরে আর দই, এগুলো হচ্ছে 100 প্লেট, 100 প্লেট। খেয়ে নেই, খুব জোর খেতে পেয়েছে। অলমোস্ট বাজে একটা, দুপুর একটা বাজে এখন। সো এখন মানে মোটামুটি 1 ঘন্টা মতো লেট করেছে আমাদের বাস, বাসটা একটু প্রবলেম হয়েছিল তাই জন্য। সো এখন চলে এসেছি পেছনে আগ্রা ফোর্ট। সো চলো ভেতরে এন্ট্রি নেবো, টিকিট কাটা হয়ে গেছে আই থিঙ্ক, বা টিকিট কাটবো। কত টাকা টিকিট লাগছে, কী লাগছে, ফুল ডিটেলস বলবো। সো ভিডিওতে থাকো, দেখতে থাকো। সো চলো লেটস গো, ভেতরে যাচ্ছি। সিরিয়াস 1 ঘন্টা সঙ্গে দেবো ব্রত উইথ রোড রাডার। সো এটা হচ্ছে এন্ট্রি গেট। আজকে সানডে, বিশাল ভিড়, বিশাল ভিড়। সো চলো। সো ঢোকার মুখেই হচ্ছে দুটো গেট রয়েছে, মানে দুটো এন্ট্রি পয়েন্ট অ্যাকচুয়ালি। একটা হচ্ছে মানে ছেলেদের, মানে যেটা জিকোদা আর আমি রয়েছি, আর এদিকে হচ্ছে মেয়েদের লাইন পাশে। এটা মেয়েদের আলাদা, মানে লেডিস আলাদা, জেন্টস আলাদা। এটা করা দরকার অ্যাকচুয়ালি, প্রচুর ভিড় হয় তাই। সো এই যে এটাই হচ্ছে এন্ট্রি গেট। সো চেকিং চলছে, চেকিং। মোবাইল নিকালিয়ে এসে সো নাও জাস্ট গেট থেকে এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার পর হচ্ছে জানতাম না, ট্রাইপড নিয়ে ঢুকছিলাম, আটকে দিল, বললো ট্রাইপড নিয়ে যাওয়া যাবে না, ওটা হচ্ছে লকারে রাখতে হবে। সো দৌড়ে গিয়ে জাস্ট লকারে রেখে এসেছি, তার বদলে এটার জন্য একটা টোকেন দিয়েছে, ফ্রি অফ কস্ট, মানে কোনো চার্জ লাগবে না। লকারে যেগুলো আর কি নিয়ে যাওয়া যাবে না ভেতরে, ওগুলো লকারে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আমাদের গাইড। আগ্রা ফোর্ট স্টার্ট হওয়া 1565 বনা স্টার্ট হওয়া, কমপ্লিট হোনে 95 বছর কাজ সময় লাগে। চার মুঘল বাদশাহ দ্বারা বনায়া, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব দ্বারা কমপ্লিট কিয়া গিয়া। 75% আর্মি কে অন্ডার মে, 25% খুলা, কাফি বড়া পার্ট হ্যাঁ। ইসকে অন্দর মে আপকো দো পত্থর কাজ বিল্ডিং দেখনে কো মিলেগা, রেড স্টোন, দুসরা হোয়াইট মার্বল। রেড বিল্ডিং কো আকবর আর উসকে বেটে জাহাঙ্গীর নে বনায়া, হোয়াইট বিল্ডিং কো শাহজাহান। ঔরঙ্গজেব নে এসি ফোর্ট মে আপনে পিতা শাহজাহান কো হাউস অরেস্ট কিয়া, মতলব কি ক্যাপচার্স কিয়া, বন্দি বনা কে রাখা। और जहां पर उनको कैप्चर किया, बंदी बना के रखा, उसी जगह पर उनका डेथ हुआ। सबसे पहले आपने जिस गेट से एंटर किया उस गेट का नाम है अमर सिंह। अमर सिंह राठौर बादशाह शाहजहां के चीफ कमांडर थे। उनके मरने के बाद शाहजहां ने उस गेट को बनाया, उसका नाम रखा अमर सिंह गेट, फर्स्ट गेट। सेकेंड गेट का नाम है वेलकम गेट, तीसरे गेट का नाम अकबरी गेट। एंटर करते हैं जिगजैग बनाया, एनिमी को जजमेंट ना हो सके कैसे अंदर अटैकिंग कर रहे हैं। एंटर करते हैं, इस लॉट 30 फुट हाइट्स का है। ये ऊंचा इसलिए बनाया कि यहां से ऊपर से रोलर को ड्रॉप करते थे, दुश्मन को ऊपर अटैकिंग ना कर सके। ऑयल ड्रॉप करने के लिए ऊपर से पैनल लगे हैं, यहाँ से गर्म ऑयल खोलते हुए तेल को ड्रॉप करते थे, दुश्मन के आगे बढ़ने का कोई चांसेस नहीं था। फ्लोर में जो कटिंग है, ये ऑर्डिनरी कटिंग नहीं है, ये डिजाइन नहीं है, ये बादशाहों के घोड़े आती स्लिप ना हो जाए उसके वास्ते ऐसा ग्रिप किया गया। अब चलेंगे ऊपर की तरफ जहाँ पे बादशाहों का रेसिडेंशियल एरिया आएगा। चले इसी ऊपर
बादशाह जहांगीर का महल हुआ करता था। बादशाह जहांगीर के मामा थे मानसिंह, उन्होंने उनको बर्थडे पर एक गिफ्ट किया था। आउटसाइड में देखिए पत्थर का बना गोल्ड टब दिख रहा है। इस पत्थर के बने गोल्ड टब को कहा जाता है जहांगीर बाग टब। एक्चुअली बचपन में बादशाह जहांगीर वहां पे नहाया करते थे दासियों के द्वारा चाइल्ड पीरियड के अंदर। मुगल टाइम अपस्टेयर गोल्ड हुआ करता था। लामा का एक्स्ट्रा करे बोलता है ना गाइड रोज से जो सब बोले ही देवे। सो चलो छेते था कि नाउ এটা জাস্ট ভেতরে এন্টার করছি মানে যেটা দেখলে এটা হচ্ছে ও মাই গড হোয়াট এ লাভলি প্লেস সিরিয়াসলি অ্যামেজিং বহুত বড়িয়া জাস্ট ডিজাইন গুলো অ্যামেজিং শাহজাহান ने जो ताजमहल को बनाया था मुगल बादशाह ने अपनी बेगम मुमताज की याद में बनाया था। लेकिन प्रॉपरली जो शाहजहां मुमताज रहा करते थे ना वो इस महल में रहते थे जो व्हाइट मार्बल का बना बिल्डिंग है। इस व्हाइट मार्बल के बने बिल्डिंग का नाम है खास महल। खास महल जो कि बादशाह शाहजहां और उनकी बेगम मुमताज का बेडरूम हुआ करता है, लाइक लिविंग प्लेसेस। शाहजहां की दो बेटियां थी, रोशन नारा और जहां नारा। ये छोटी बेटी का जो महल है इसका नाम है रोशन नारा, जो छोटा पैलेस है। और सेम टू सेम देखिए ऐसे ही बना है ब्रास का एक और सेम बोथ साइड। उनकी बड़ी बेटी जहां नारा का पैलेस है। चारों साइड में जो कमरे बने हैं दरवाजे लगे रूम, इनको कहा जाता है हरम स्लेविंग रूम। हरम होती है वर्कर मेड, दासियां इन कमरों में रहा करती थी। नीचे में जो गार्डन बना है चारों साइड ग्रेप्स गार्डन, अंगूरी बाग है। कश्मीर से इसकी मिट्टी को लाया गया था। সো গাইড যা বললো সেই অনুযায়ী মানে মোটামুটি দেখলাম এটা হচ্ছে শাহজাহানের সেকেন্ড ওয়াইফ, যেটা হচ্ছে মমতাজ মহল, উনি হচ্ছে এইখানে থাকতেন। এখানে মানে তাজমহলটা তো ওনার স্মৃতিতে বানানো, বাট এখানে উনি থাকতেন আগে। সো এটা তো দেখলে এটা হচ্ছে মমতাজের থাকার জায়গা, আর এই ভেতরে হচ্ছে এটা মমতাজের স্নান ঘর বলা যেতে পারে, মানে স্নানের জায়গা ছিল এটা। এটা জাস্ট এখন লক করা রয়েছে। শাহজাহান কা জেল এত সুন্দর জায়গা, মানে ফটো তোলা যদি শুরু করি মানে একটা দুটো বা দশটা ছবিতে মন ভরবে না। তো তাই জন্য আমি পুরো টোটালি ভিডিওই করে নিয়ে যাচ্ছি এটা উপরের দিকে, মানে যেটা হচ্ছে যে উপর থেকে টোটাল তাজমহলের ভিউটা দেখা যাবে। সো চলো, আগেকার সিঁড়িগুলো একটু খাড়াই ছিল, বেশি মানে একটু উঁচু টাইপের। ও মাই গড, সিরিয়াসলি লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি, মানে প্রথমেই আসছি, সবাই প্রথমেই আসে, বাট সিরিয়াসলি অ্যামেজিং। মানে পৃথিবীটা কত সুন্দর, তার মধ্যে আমাদের ইন্ডিয়া। জাস্ট মানে উপর থেকে ভিউটাই আলাদা, সিরিয়াসলি মানে সব কিছুই উঁচু থেকে সব কিছুই অ্যামেজিং লাগে ব্যাপারটা। সো এবার দেখাবো তোমাদের মানে আগ্রা ফোর্ট থেকে তাজমহলের ভিউ। ও মাই গড, সো আমি জুম করে দেখাচ্ছি। সো এই যো ওটা এটা দেখতে পাচ্ছ, ওটা তো তাজমহল, ওটা হচ্ছে তাজমহল। মানে এখান থেকে জাস্ট ভিউটাই অ্যামেজিং, মানে সিরিয়াসলি একটা ঐতিহাসিক ব্যাপার। মানে ভেতরে আসলে ঘুরে দেখলেই বোঝা যাবে এই দরজাগুলো, জানি না এখানে কি রয়েছে ভেতরে। দরজাগুলো জাস্ট কাঠ দিয়ে বানানো সেই আগের মতো, মানে আগেকার দরজা যেরকম হতো। 1802 কে অন্দর মে ইয়াহা পে ব্রিটিশ লোগো নে হামলা কিয়া, ক্যানন ফায়ারস কিয়া। एक तोप का गोला इसके बना, वो छत्तर के ऊपर लगा, छत्र ऐसे उखल गया, सीट बीच में से डैमेज हो गया। इत्तेफाक से वो गोला रिफ्लेक्ट करके बाउंस किया और सीधा दीवार पर पड़ा। আজকে আমার ফোন মনে হচ্ছে ফুল হয়ে যাবে, মেমোরি ফুল। মানে মানে জাস্ট ভাবছি যতটা কম ভিডিও করা যায়, যতটা কম করে করা যায়, বাট মানে কিছু ছাড়তেই ইচ্ছা করছে না। সো এখান থেকে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মসজিদ, ওটাকে বলতো মতি মসজিদ।
মানে এটা হচ্ছে সিপাহীদের জন্য মসজিদটা আর কি তৈরি করা হয়েছিল। এত সুন্দর করে বানানো, মানে আমার ঘরটা যদি এরকম করে বানাতে পারি সিরিয়াসলি ইন ফিউচার চেষ্টা করব। কত বড় জায়গা নিয়ে বানানো সিরিয়াসলি নো আইডিয়া। সো ওয়াও, কাঠবিড়ালিও যাচ্ছে এপাশ ওপাশ, রাস্তা পার হচ্ছে, যাচ্ছি হচ্ছে এক্সিট গেটের দিকে। সো দেখলে আগ্রা ফোর্ট মানে সিরিয়াসলি অ্যামেজিং, মানে যতটা আর কি মানে এর সম্বন্ধে বলা যায় আমি শোনানোর চেষ্টা করলাম, আমিও বললাম যতটা পারি। সো এবার হচ্ছে বেড়ানোর পালা, আগ্রা ফোর্ট থেকে বেরাবো। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এই গেটটা বানাতে যা খরচা হয়েছে আমার একটা বাড়ি বানানো হয়ে যাবে মনে হচ্ছে। আলবিদা আলবিদা মেরিদা হে আলবিদা। হ্যাঁ চলো, আগ্রা ফোর্টে এসছে বলে পুরো লালের সাথে লাল মিলে গেছে, ঠিক আছে। সো আগ্রা ফোর্টে আসার জন্য হচ্ছে টিকিট অনলি ফিফটি রুপিস হচ্ছে টিকিট প্রাইস। সো বাইরে লকারও রয়েছে, মানে তোমরা যদি ব্যাগ নিয়ে আসো নো প্রবলেম, ব্যাগ ক্যামেরা যা আছে সব কিছু নিয়ে ওখানে লকারে রাখতে পারবে, ফ্রি অফ কস্ট রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে যেটা বলার সেটা হচ্ছে ট্রাইপড, বড় ক্যামেরা এগুলো কিছু অ্যালাউ নেই। সো জাস্ট মোবাইল দিয়ে ভিডিও করতে পারবে, নো ইস্যু। ও এটা স্কুল ট্যুর, সব স্কুলের স্টুডেন্ট। ওয়াও, আর ও হে আমারা দেশ কা ঝান্ডা। সো গাইডের আন্ডারে আসলে একটা সুবিধা রয়েছে, যেটা হচ্ছে যে মানে এই যে লাইনগুলো দেখছো গাইডের আন্ডারে আসলে ওটা 50 টাকা কি 60 টাকা মতো এক্সট্রা নেয়, বাট এই লাইনগুলো মানে ভেতরেও লাইনে দাঁড়াতে হয়, ওই লাইনগুলো তোমাদের দাঁড়াতে হবে না। সো আমরা যেহেতু গাইডের আন্ডারে এসেছি দেখতে পেলে, তাই জন্য আমাদের কোনো লাইনে দাঁড়াতে হয়নি। এই হচ্ছে বুকিং কাউন্টার, মানে এখান থেকেই টিকিট পেয়ে যাবে। সো এখানেই সব লেখা রয়েছে, এগুলো একটু প্লিজ পজ করে দেখে নিও, যাদের ইনকোয়ারি থাকবে পজ করে দেখে নিও। জিনিসপত্র যারা এক্সট্রা নিয়ে আসবে এটা রাখার জায়গা, ফ্রি অফ কস্ট, নো মানি, কোনো এক্সট্রা চার্জ লাগে না। সো আমার জিনিসটা নিয়ে নেই, আমার টোকেন হচ্ছে 74। সো যারা এখনও ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাদের সাবস্ক্রাইব করা নেই, আর যাদের সাবস্ক্রাইব করা আছে জানো কী করতে হবে, একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে পারলে। সো চলো আগ্রা ফোর্ট খতম।